তো বুঝবি আমরা কেমন হয়েছে, তো এটাই হলো মূল মন্দির। মন্দিরের উপরে লেখা আছে জয় বাবা আটেশ্বর। মন্দিরটা প্রতিষ্ঠা হয় 2003 সালে, ভিতরে বাবা আটেশ্বর অধিষ্ঠাত্র। মন্দিরের পাশে এই অংশেতে যারা প্রসাদ দেবেন, যারা আর কি ঠাকুরকে প্রসাদ অর্পণ করবে, তারা পরপর র্যাকে থাকবে, নাম্বারিং থাকে সমস্ত দর্শনার্থীদের জন্য সুষ্ঠুভাবে। এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর গ্রাম্য মেলা হয়, কিন্তু সব গ্রাম্য মেলাই কম বেশি ঐতিহ্যের সাথে অনুষ্ঠিত হয়। তো আজকের এই ব্লগে আমি তোমাদের আরও একটি গ্রাম্য মেলার সঙ্গে পরিচয় করাবো, যে মেলাটি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বড় একটি গ্রাম্য মেলা। মেলাটি অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত উড়েলচাঁদপুর নামের গ্রামে। মেলাটি আটেশ্বরের মেলা নামে পরিচিত। মেলা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়, আর এই মেলার মূল ঐতিহ্য হচ্ছে গণ্ডি দেওয়া এবং ধনপুরাণ। আগামী বৃহস্পতিবার মেলা শুরু হচ্ছে। তো এই ব্লগে আমি তোমাদেরকে আটেশ্বর মেলার সম্পূর্ণ প্রস্তুতিটা দেখাবো। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। এখান থেকে মেলা সূত্রপাত। এই মাঠটা জুড়ে কিন্তু প্রচুর দোকান বসবে, প্রসাদ সামগ্রীর দোকান থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান, আইসক্রিমের স্টল, সব কিছু কিন্তু এদিকটাতে বসবে। আর আজকের যে ইলেকট্রিক লাইটটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা আকাশছোঁয়া বলি, সেটা কিন্তু লাগানোর কাজ চলছে। আর ছোটো ছোটো কচি গাছেরা কিন্তু সেগুলো নিয়ে বেশ আনন্দের সাথে উপভোগ করছে। তো চলো এই মাঠটার দৃশ্যটা দেখাই। সবেমাত্র এই যে হকল গাছগুলো থাকে, এই হকল গাছগুলো কাটা হয়েছে। এই মাঠটাতে প্রচুর হকল হয় বর্ষার সময়, আর মাঠ কিন্তু এখন ভিজে রয়েছে। চতুর্দিকে কিন্তু যে দোকান বাঁধার ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটা চলছে। দূরে যে এই প্যান্ডেলটা করা হয়েছে, যে স্টেজটা করা হয়েছে, এখানেই মূলত প্রত্যেক দিনের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো হবে। আর যেদিন পূজা রয়েছে, মেলাটা রয়েছে, সেদিন কিন্তু যে হরিনাম সংকীর্তন সেটাও এখানে হবে। তো এই বাধাটা কিন্তু সেদিন ভরে উঠবে, মাঠটা ভরে উঠবে। আর আজকের থেকে সমস্ত দোকানগুলো কিন্তু আসতে শুরু করেছে, তারা দোকানগুলোকে ইনস্টলেশন করছে। তো চলো এই অংশটা একটু তোমাদেরকে দেখাই। প্রাচীন ধর্মীয় রীতি অনুসারে, অর্থাৎ সনাতনী ধর্ম অনুসারে, যেখানে অশ্বত্থ এবং বট গাছ একসাথে থাকে সেখানে পূজা দেওয়ার রীতি রয়েছে। তো এখানেও লাল কাপড় দিয়ে পূজা দেওয়া হয়েছিল এই অশ্বত্থ বট গাছ, সেটা তোমাদেরকে একটু দেখাই। এবং এরপরে এই অংশটা যাচ্ছে মূল মন্দিরের দিকে। মেলার দিন কিন্তু এই যে এলাকাটা আছে, এই যে রাস্তাটা আছে, রাস্তার দুদিকেই কিন্তু প্রচুর দোকান বসবে এবং তার সাথে প্রচুর মানুষ এখানে সমাগম হবে। তো আমি আস্তে আস্তে মন্দিরের দিকটা যাচ্ছি। আর অলরেডি অনেক দোকান চলে এসছে, সেই দোকানগুলো কিন্তু বাঁধতে শুরু করেছে। এই দোকানগুলো বাঁধা হচ্ছে, আর একই সাথে মন্দিরের চতুর্দিকে লাইট বাঁধানোরও কাজ চলছে। তো চলো মূল মন্দিরটার দিকে যাই, আর তোমাদেরকে মন্দিরটা দেখো। কালের কাছে কি যখন 8-10 বার নাম শোনানো হলো, অনেকক্ষণ পরে সেই ব্যক্তি চোখ মেলে। এই অংশটা হচ্ছে একেবারে মন্দিরের সামনের অংশ। এই অংশে মেলার দিন, অর্থাৎ পূজার দিন, কিন্তু ধুনোপুরানো হয়। ধুনোপুরানোর দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাবো। আর মন্দিরের চতুর্দিকে গণ্ডি দেওয়া হয়। তো চলো প্রথমে মন্দিরটা তোমাদেরকে দেখাই। মন্দিরের পাশে এই অংশেতে যারা প্রসাদ দেবেন, যারা আর কি ঠাকুরকে প্রসাদ অর্পণ করবে, তারা পরপর র্যাকে থাকবে, নাম্বারিং থাকে সমস্ত দর্শনার্থীদের জন্য সুষ্ঠুভাবে। এই অংশতে প্রসাদগুলো রাখা থাকে এবং সময় মতো তাদেরকে সেই টোকেন অনুসারে দেওয়া হয়। আর আজকের যেহেতু প্রস্তুতি চলছে, এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে মাটির পাত্র, মালসা বলা হয় আমাদের বাংলা ভাষায়, আমরা গ্রাম্য এলাকায় এগুলোকে মালসা বলি। এই মালসাগুলোতে কিন্তু পাকা মালসা হয়, ভোগ হয়। আর এখন আমরা মন্দিরের অন্যতম একজনকে পেয়ে গিয়েছি, তার কাছ থেকে জেনে নেবো এবারের প্রস্তুতি কী রয়েছে। এবছর মূল প্রোগ্রাম কতদিন আছে? চার দিনের প্রোগ্রাম আছে, মানে মানুষজন চার দিনও অকেশন থাকছে, অর্কেস্ট্রা আছে এবছর, মুম্বাই অর্কেস্ট্রা আছে মুম্বাই থেকে। আর এছাড়া হরিনাম সংকীর্তন যেমন প্রত্যেক বছর মানুষ, হ্যাঁ হরিনাম সংকীর্তন রয়েছে, গীতাপাঠ আছে, গীতাপাঠ রয়েছে। গীতাপাঠটা কখন হবে? 13 তারিখ কালকে। আর পূজার সাথে সাথে যে প্রতি বছর ধুনোপুরানো থাকে, সেটা থাকছে, গণ্ডি দেওয়া এগুলো থাকছে। আশেপাশের মানুষ যারা আছে, বাবা আটেশ্বরকে বিশ্বাস করেন, ভক্তি করে, তারা কিন্তু দিনের দিন গণ্ডি দেয়। এই মন্দিরটা চতুর্দিকে গণ্ডি দেওয়ার রীতি রয়েছে, তার সাথে ধুনোপুরানোর রীতি রয়েছে। এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ের ঠিক নিচেতে ধুনোপুরানোটা হচ্ছে, টোটাল ধুনোপুরানোটা এদিকে হবে। এবং এই বিল্ডিংয়ের ওপরে সমস্ত অংশ আগের বছর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রসাদগুলো অতিরিক্ত হয়ে যায়, সেগুলো কিন্তু নিয়ম করে একেবারে সঠিকভাবে ওপরে রাখা হয়, যাতে মানুষ সঠিকভাবে সেই প্রসাদটাকে পেতে পারে। আচ্ছা, আমি দাদার কাছ থেকে এইটুকু জেনে নিতে চাইবো যে এই মন্দিরে আর অন্যান্য দিন কি পূজা হয় মেলা ছাড়া, বাৎসরিক মেলা ছাড়া? প্রতি শনি মঙ্গলবার ছলনা আছে।
আর এই মেলাটা যারা আসতে যায় যে সরাসরি এখানে আসা যায় না, মূলত আসতে হবে মগরাহাট স্টেশনে, সেখান থেকে দক্ষিণ মহারাষ্ট্র স্টেশন, দক্ষিণ মহারাষ্ট্র স্টেশন এখানে ভায়া হয়ে আসতে হবে, সরাসরি গাড়ি আসে না, ট্রেন থেকে এসে ভায়া হয়ে আসতে হবে। ধন্যবাদ দাদাকে এই সময়টা দেওয়ার জন্য। আর এবার ওভারঅল যে মেলার পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখাবো। তো এটাই হলো মূল মন্দির, মন্দিরের উপরে লেখা আছে জয় বাবা আটেশ্বর। মন্দিরটা প্রতিষ্ঠা হয় 2003 সালে, ভিতরে বাবা আটেশ্বর অধিষ্ঠাত্য। আর এই মন্দিরের চতুর্দিকে কিন্তু মেলার দিন অর্থাৎ মূল পূজার দিন কিন্তু মানুষ গণ্ডি দেবে, আর প্রচুর মানুষের সমাগম হবে পূজার দিনকে। আজকেরও অনেকে আসছেন, মায়েরা আসছেন, ঠাকুমারা আসছেন, মন্দিরের চতুর্দিকে তারা ঘুরছেন, ঠাকুরকে সাক্ষী রেখে তারা ঠাকুরকে প্রণাম করছে ভক্তির সাথে। তো চলো তোমাদেরকে আটেশ্বর যে মূর্তিটা রয়েছে, যে আটেশ্বর বাবা রয়েছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। তো এটাই হলো বাবা আটেশ্বরের মূল যে মূর্তি, সেই মূর্তিটা। আর পূজার দিন কিন্তু এই অংশটা সম্পূর্ণ ফুলে ভরে যাবে এবং দর্শনার্থীদের অর্পিত পূজাতে পুরো অংশটা ভরে যাবে এবং ঠাকুরটা কিন্তু অসাধারণভাবে সেদিন ফুল দিয়ে সাজিয়ে তোলা হবে। তো সেই অংশটা আমি তোমাদেরকে কিন্তু মেলা দিন দেখাবো। তো আপাতত তোমাদেরকে আটেশ্বরের মূর্তিটা দেখাই। মন্দিরের এই দিকটাতে রয়েছে গঙ্গা, এখান থেকে মানুষ অর্থাৎ পুণ্যার্থীরা স্নান করে গণ্ডি অর্পণ করে, গণ্ডি দেয়। তো চলো গঙ্গার ঘাটটা তোমাদেরকে একটু দেখাই। এই গঙ্গার ঘাটটাতেও কিন্তু সেদিনকে প্রচুর মানুষ আসবেন, এই গঙ্গার ঘাটে স্নান করবে এবং বাবা আটেশ্বরের চতুর্দিকে গণ্ডি দেবে। সেই গণ্ডি দেওয়ার রীতিটা কিন্তু এখানে রয়েছে। আটেশ্বর এখানে যেমন পূজিত হয় ঠিক তেমন কিন্তু এখানে দেবাদিদেব মহাদেবও পূজিত হয়। দেবাদিদেব মহাদেবেরও একটা মন্দির রয়েছে, এখানে দেবাদিদেব মহাদেব পূজিত হয়। শিব পূজার দিনকে কিন্তু এখানে রাতে প্রচুর মানুষ আসে, শিব পূজার দিন শিব পূজাতে সাক্ষী থাকে। তো চলো এখন তোমাদেরকে প্রথমে এই যে শিব মূর্তিটা রয়েছে সেটা দেখাই। শিব মন্দিরের ভিতরের অংশে হর পার্বতী এবং তার সাথে রাধা কৃষ্ণ দুটো পেন্টিং রয়েছে, অসাধারণ সেই পেন্টিংটা। সেই পেন্টিং দুটো তোমাদেরকে দেখাই একটু। এই অংশতে প্রচুর কাঠ রাখা রয়েছে, অনেকগুলো উনান হবে। আর পূজার দিনকে কিন্তু এই অংশতে মানুষকে সেবা দেওয়া হবে অর্থাৎ অন্নভোগ। মানুষ এখানে যারা পূজাতে আসবেন, পূজার সাক্ষী থাকবেন, তারা কিন্তু এখানে অন্নভোগ গ্রহণ করতে পারবে। এই অংশতে সমস্ত অংশ জুড়ে কিন্তু অন্নভোগগুলো রাখা থাকবে এই ট্রেনটাতে, আর এই অংশটাতে প্রচুর মানুষ কিন্তু সেদিন অন্নভোগ গ্রহণ করবে।